হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শাদাবসমাম্মা চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ইনভাইট করছি। আজকে আমরা দেখো স্টেশনে বসে আছি। কারণ আছে, কারণ হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। আজকে একটা জায়গায় আমরা যাচ্ছি, একটা স্পেশাল জায়গায়, সেটা আস্তে আস্তে তোমাদের কাছে ডিসক্লোজ করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো সাদা বাবু বসে বসে ললিপপ খাচ্ছে। হ্যালো গাইজ বলে দাও। হ্যালো গাইজ। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। গাইজ, আমরা ট্রেনে ওঠার পর একটা সঙ্গীত শিল্পীর গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছি। তোমরাও শোনো গানটা। শুনতে থাকো দু নম্বর গানটি, কিশোরের শুনে থাকো। খুব সুন্দর গান গায় ইনি, আর ইনি অন্ধ। ইনি গান গেয়ে গিয়ে ট্রেনে টাকা তোলে আর কি, আর সেইভাবেই তার জীবন নির্বাহ করে। বন্ধুরা, আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি, আর ওখান থেকে আমরা মেট্রো স্টেশনে নামলাম। ওখান থেকে আমরা সিটি সেন্টার ওয়ান মলে যাব। তো ওই সিটি সেন্টার ওয়ান স্টেশনেই নামবো আর কি। বন্ধুরা, আমরা সিটি সেন্টার মলের সামনে পৌঁছে গেছি, চলো যাওয়া যাক। সিটি সেন্টার ওয়ান মলটার সামনেটা বেশ ভালো, একদম মনোরম পরিবেশ। দেখে মনে হবে না যে ইন্ডিয়ার কোনো একটা জায়গা, মনে হবে বাইরের কোনো কান্ট্রিতে চলে এসেছি। তো যাই হোক, আমরা মলের মধ্যে ঢুকে গেছি। এবার আমরা থার্ড ফ্লোরে যাব, কারণ আমাদের কাজটা থার্ড ফ্লোরেই হবে। আমরা এবার লিফটে করে থার্ড ফ্লোরে যাচ্ছি বন্ধুরা। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাতে আমরা এখন পৌঁছে গেছি, আর এখানে আমরা এখন একটু ওয়েট করছি, কারণ আমাদের কল একটু পরে আসবে। আর সাদা বাবু সেই ফাঁকে বসে বসে একটু চকলেট খেয়ে নিচ্ছে, আমিও খাচ্ছি মাঝে মাঝে। তো আমরা এর আগে তোমরা আমার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ভিডিওটা নিশ্চয়ই দেখে থাকবে। তো সেইখানে আমরা কিছু গিফট ভাউচার কুপন আর কি ড্র করেছিলাম। তো তাতে লাকি ড্রতে যে 10 জন উইনার হয়েছিল, তার মধ্যে আমরাও একজন ছিলাম। তো সেই জন্যই আর কি এখানে গিফটগুলো কালেক্ট করতে আসা। এই যে বিপুল ফর্ম ফিল আপ করছে, সাদাবাবু বসে আছে, বসে বসে এই যে চকলেট খাচ্ছে, আমরাও বসে আছি। বন্ধুরা, আমাদের কাজ কমপ্লিট করার পরে আমরা ফোর্থ ফ্লোরে একটা রেস্টুরেন্টে এসেছি, এখানেই খাওয়ার জন্য, দুপুরের লাঞ্চ করার জন্য। তো রেস্টুরেন্টটা দেখো একটু। আমার রেস্টুরেন্টটা দেখে খুব ভালো লেগেছে, একদম ট্রেডিশনাল ধাঁচের সব কিছু। এখানে কাঁসার পাত্রে সব কিছু সার্ভ করা হয়, আর রেস্টুরেন্টটা বেশ ভালো। এখানে সব সিলেক্টেড লোকজন খেতে আসে, বোঝাই যাচ্ছে দেখে, অ্যারিস্টোক্রেটিক রেস্টুরেন্টটা। তো আমরা এখানে লাঞ্চ করার জন্য এসেছি, চলো মেনুতে কী কী আছে একটু দেখে নিই, তারপরে অর্ডার করব। গাইজ, রেস্টুরেন্টের নাম হচ্ছে সোনার তরি, আর এখানে অনেক কিছুই পাওয়া যায়, একদম ড্রিঙ্কস থেকে স্টার্টার থেকে মেন কোর্স সব কিছু পাওয়া যায়। এখানে বাঙালি খাবারও পাওয়া যায় সব ধরনের, আর তার সঙ্গে সঙ্গে মুঘলাই খাবারও পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন ফুডও পাওয়া যায়। তো যাই হোক, আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর দুপুরবেলাতে বেশ খিদে পেয়েছিল, এই জন্য কোনো কথা না বলে খাওয়া শুরু করেছি। গাইজ, আমাদের খাওয়া কমপ্লিট, আমরা এবার বাড়ির দিকে রওনা দিব। আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে গিফট কী কী পেয়েছি। তো চলো দেখতে থাকো। গাইজ, আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এখানে এসে দেখলাম যে ওয়াও মোমোর স্টল, তাই লোভ সামলাতে পারলাম না, খেতে শুরু করে দিয়েছি। গাইজ, আমরা সিটি সেন্টার ওয়ান থেকে বেরিয়ে গিয়েছি, আর এখান থেকে আমরা এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি।
তো গাইজ, আজকের ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে। তো এখানেই কিন্তু ভিডিওটা শেষ নয়, ভিডিওটা এখনও অনেকটাই বাকি আছে, কারণ কি গিফট পেলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। গাইজ, তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে কী কী গিফট আজকে ওখান থেকে পেয়েছি, তো চলো দেখাই তাহলে। এর মধ্যে সবগুলো গিফট আমি এখন দেখাতে পারবো না, তার কারণ যে ওয়াও মোমো যে ভাউচারটা ছিল ওটা আমরা তখনই কলকাতাতেই মানে সিটি সেন্টারের নিচেই ওয়াও মোমোর যেহেতু একটা আউটলেট ছিল সেখানে আমরা ওটা ব্যবহার করে ফেলেছি। আর এইখানে বন্ধুরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সেটা হচ্ছে মন্দারমণি, দার্জিলিং, গ্যাংটক, গোয়া, অমৃতসর আর মানালি, এইসব ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে যে কোনো একটাতে আমাদের 3-star অথবা 4-star হোটেলে ফোর ডে আর 3 নাইটের হলিডে প্যাকেজ, যেটা আমাদের একদম সম্পূর্ণ বিনামূল্যে। আর এটা হচ্ছে একটা হসপিটালে ফ্রি আই চেক আপ, এইটাও পেয়েছি আমরা। আর এইখানে আছে এই তো রেড গোল্ড জুয়েলারি কালেকশনের থেকে আর কি কিছু কিনলে সেখানে 50% অফ। আরও ছিল হচ্ছে একটা কফি মাগ সেট, সেইটা আমি ওই মানে রেখে দিয়েছি আর কি, আলমারির মধ্যে রেখে দিয়েছি, এখন আর আমি সেই জন্য দেখাতে পাচ্ছি না, বক্সের মধ্যেই আছে। এই তো বন্ধুরা, এই ছিল আমাদের গিফট।